অনেক রোগী আছেন আমাদের কাছে এসে বলেন যে রাতের বেলা তাদের হাত এবং পায়ের তালু প্রচণ্ড জ্বলাপোড়া করে, তো এটার কারণ কী বা এটার থেকে মুক্তির উপায় কী? তো বেশিরভাগ ক্ষেত্রে এই হাত পায়ে জ্বলাপোড়ার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জ্বলাপোড়াটা বেশি হয়ে থাকে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন ভিটামিন বি কমপ্লেক্সের যদি ঘাটতি হয় সেটাও কিন্তু আমাদের এই হাত পায়ের তালু জ্বলাপোড়া করতে সাহায্য করে। আর অনেক সময় দেখা যায় যে থাইরয়েড হরমোনে যদি ঘাটতি হয় বা হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের এই ধরনের সমস্যা হয়। আবার অনেকে দেখা যায় কিডনির সমস্যা থেকেও এই হাত পায়ের তালু জ্বলাপোড়াটা হতে পারে। তবে প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ব্যথাটা হয়। তো ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় যে অতিরিক্ত সুগার আমাদের নার্ভের যে সাধারণ ট্রান্সমিশন অর্থাৎ আমাদের অনুভূতিগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায় সেটাতে বাধাগ্রস্ত হয়, যার ফলে অনেক সময় নার্ভটা ড্যামেজ হয়ে যায়। আর এই ড্যামেজ নার্ভটা পরবর্তীতে দেখা যায় ওভার অ্যাক্টিভিটি হয়ে যায় বা এটার অ্যাক্টিভিটিটা নর্মালের চেয়ে বেশি হয়ে যায়। তখন যেটা হয় যে এই ড্যামেজ নার্ভ থেকে অকারণে সিগন্যাল আমাদের মাথায় প্রবেশ করে এবং সেখান থেকে সিগন্যাল দেওয়া হয় যে পায়ের বা হাতের তালুতে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আর এই অকারণ সিগন্যালটাই কিন্তু আমাদের পরবর্তীতে হাত পায়ের যে তীব্র ব্যথা বা জ্বালাপোড়া এটা অনুভব করতে সাহায্য করে থাকে। সাধারণত ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখলেই মোটামুটি এই হাত পায়ের তালু জ্বালাপোড়াটা কমে যায়। আর যাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের সমস্যা সেক্ষেত্রে এই হরমোনের লেভেলটা যখন আপনি ওষুধের মাধ্যমে নর্মালে রাখতে পারবেন তখনও কিন্তু এটা আস্তে আস্তে জ্বলাপোড়াটা কমিয়ে রাখা সম্ভব। এছাড়া একটা কাজ করতে পারেন, রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে সেখানে হাত বা পায়ের তালু ডুবিয়ে রাখতে পারেন, এতেও কিন্তু ব্যথা অনেকটা আস্তে আস্তে কমে যায়। সবচেয়ে ভালো হয় যে হাত পায়ের তালুতে যদি কিছুক্ষণ মালিশ করেন বা কিছু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, এতে এখানে এসব জায়গাতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেশি হবে এবং যত বেশি ব্লাড ফ্লো হবে তত বেশি কিন্তু এই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। আর ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আলাদা করে বাইরে থেকে ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে, এতেও কিন্তু অনেক সময় আমাদের হাত পায়ের যে তালুর জ্বালাপোড়াটা সেটা আস্তে আস্তে কমে যায়। আর এটা প্রধানত রাতে বেশি হয়, কারণ রাতে যেহেতু আমরা রেস্টিং অবস্থায় থাকি সেহেতু আমাদের সারাদিনের যে কর্মব্যস্ততা সেটার ক্লান্তিটা কমে যায় এবং তখন ব্যথাটা আমাদের মেনলি পায়ের দিকেই ফোকাস হয়। হয়তো সারাদিনে ব্যথাটা অল্প অল্প থাকে কিন্তু আমরা কাজের চাপে বুঝতে পারি না। আর রাতে যেহেতু চারপাশে তাপমাত্রাটা একটু কম থাকে তো এই কম তাপমাত্রায় শরীরের যে কোনো ব্যথাই একটু বেশি অনুভব হয়। আর হাত পায়ের তালু জ্বলাপোড়ার ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও দেখা যায় যে এই রাতেই এই ব্যথাটা বেশি অনুভব হয়। আর তাই চেষ্টা করতে হবে যে সর্বপ্রথম ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, বেশি পরিমাণ ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাওয়া, তাহলেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।